নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজ আমি বানাবো সকলেরই খুব প্রিয় একটা মোগলাই খাবার, যার নাম হলো চিকেন চাপ। এটা আমরা বেসিক্যালি বিরিয়ানি অথবা তন্দুরি রুটির সাথে খেয়ে থাকি। আজ আমি রেস্টুরেন্টে যেমন আমরা চিকেন চাপ খেয়ে থাকি, সেম টেস্টে বাড়িতে কিভাবে চিকেন চাপ বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকে রেসিপি। প্রথমেই আমি নিয়েছি বড় সাইজ করে কেটে নেওয়া 500 গ্রাম চিকেন। চিকেনগুলোর গায়ে আমি ছুরি দিয়ে দাগ বসিয়ে নিয়েছি। ম্যারিনেটের সময় ব্যবহার করা উপকরণগুলো যাতে চিকেনের ভেতর পর্যন্ত চলে যায় তার জন্যই দাগ বসানো। উপকরণের মধ্যে প্রথমেই নিয়েছি পেঁয়াজ বড় করে কেটে নেওয়া, আদা ছোট করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি 10 থেকে 12 কোয়া, 50 গ্রাম টক দই নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 2 টেবিল চামচ চালমগজ, 10 থেকে 12 টুকরো কাজু নিয়েছি, মিঠা আতর নিয়েছি যেটা আপনি মার্কেটের যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কেওড়ার জল, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পোস্তটা। পোস্তটা হালকা একটু গ্রাইন্ড করে নেব। হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি চালমগজ, কাজু, কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, সবশেষে অ্যাড করে দিচ্ছি টক দইটা। এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার রেডি হয়ে গিয়েছে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, পেস্টটা এবার এই পাত্রে দিয়ে দিলাম। প্রথমে অ্যাড করে দিচ্ছি লবণ, নেক্সট অ্যাড করলাম 1/2 টিস্পুন চিনি, গরম মশলার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেওড়ার জল 2 চামচ দিয়ে দিচ্ছি, মিঠা আতর অ্যাড করছি খুব অল্প পরিমাণ। যে কোনো মোগল খাবার মিঠা আতর কেওড়ার জল ছাড়া অসম্পূর্ণ, তাই আমি অবশ্যই দুটোই অ্যাড করলাম। হালকা নাড়াচাড়া করে নিলাম। বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি 1 টিস্পুন সাদা তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে আমরা মিক্স করে নেব। এবার আমি একে একে অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। ভালো করে হাত দিয়ে চিকেনের গায়ে মশলার পেস্টটা ভালো করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি সাদা তেল। সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানানোর জন্য অবশ্যই আমাদের অ্যাড করতে হবে অল্প একটু ডালদা। তো আমি অ্যাড করে দিচ্ছি ডালদা। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, ডালদাটাও গলে গিয়েছে। এবার আমি ওই তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এই চিকেনগুলোর অপর পাশটাও এইভাবে ভেজে নেব। দেখুন
দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেনের গাটা দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার অ্যাড করে দিচ্ছি চিকেনটা যে পেস্টে ম্যারিনেট করা ছিল সেই পেস্টটা। একটু উল্টে পাল্টে নিতে হবে। এবার এভাবেই চিকেনটাকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। আরেকবার অপর পাশটা উল্টে নিলাম। ব্যাস হয়ে গেছে। এই তো চিকেন চাপ, এত ইজি, সকলে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। এবার আমি চাপটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। নামাতে গিয়ে প্লেটের গায়ে একটু মাখামাখি হয়ে গিয়েছে, তো আমি এগুলোকে মুছেও নেব। আজ এই পর্যন্তই। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি